এই মুহূর্তে আমি চোখ রাখবো আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কির কাছে যে খবরটা রয়েছে, বাজি আটকানো নিয়ে কথা হচ্ছে না, শতরূপা সব্যসাচী আমি বাবলা বাবু রয়েছেন আমার সঙ্গে। বাজি আটকানো নিয়ে আমরা খবর করছিলাম না, বাজি আটকানো হচ্ছে। কিউআর কোড, পুলিশের হাতে মোবাইল, মোবাইলে অ্যাপ, অ্যাপ স্ক্যানারে কিউআর কোড চেকিং, এবং তারপরে বাজি আটকে দেওয়া হচ্ছে। আর কোনো নিষিদ্ধ বাজি শহরে ঢুকবে না, শহরে থাকবে না। দেখুন বাজি কীভাবে শহরে ঢোকে আর বাজি কীভাবে শহরে ঢুকছে, এক কথায় বলতে গেলে ত্রিনাঙ্কুর আছেন, আমি ত্রিনাঙ্কুর আপনাদের ভাষা ধার করেই বলছি, দুয়ারে নিষিদ্ধ বাজি, দুয়ারে নিষিদ্ধ বাজি কীভাবে? দেখুন ঘরে বসে বাজি পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না। এই তো আইসক্রিমের ট্রলি বা বিভিন্ন ফেরিওয়ালা ঠেলাওয়ালারা তারা বিভিন্ন উপায়ে বাজি নিয়ে যাচ্ছেন, তার ছবি আমি সে ছবি দেখাচ্ছি না। মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট করে বাড়িতে বাজি ডেলিভারি পেয়ে যাবেন, সেই ছবি সেই কথোপকথন আপনাদের সামনে আমরা রাখব, কিছুক্ষণের মধ্যেই রাখবো। আমাদের প্রতিনিধি পিঙ্কি কিছুক্ষণ আগেই কথা বলেছেন এমনই এক বাজি বিক্রেতার সঙ্গে, যিনি চাইলে বাড়িতে কালীপটকা, রকেট, 12 শটস 10 শটস বিভিন্ন রকমের নিষিদ্ধ বাজি দিয়ে যাবেন, একেবারে দুয়ারে ডেলিভারি। পিঙ্কি, মাত্র 100 টাকা ডেলিভারি, মাত্র 100 টাকা ডেলিভারি চার্জ নিয়েই কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়া হবে বাজি। এবং সেটা কি বাজি? সামান্য ফুলঝুরি বা রং মশার নয়, দোদমা, পটকা, কালীপটকা, রকেট, যেরকম খুশি শব্দবাজি চাওয়া হোক না কেন, যা ডিমান্ড থাকবে সেই ডিমান্ডেই কিন্তু পাওয়া যাবে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা কল নাম্বার, যে নাম্বারগুলো গুগল কিংবা যে কোনো ফেসবুকের সাইট থেকে পাওয়া যাচ্ছে। এবং এইভাবেই সোশ্যাল মিডিয়াতে কার্যত রমরমিয়ে চলছে বাজির মার্কেট, এমনই কিন্তু ছবি ধরা পড়ছে। এবং শুধুমাত্র তাই নয়, তোমাকে আমরা যদি কনভারসেশন যে কথাবার্তা চলেছিল সেখানে যদি শোনো, সেখানে তিনি বারবার বলছেন যে মাত্র 200 টাকা, 250 টাকা প্যাকেট, আবার বড় আবার ছোট এমনও বাজি রয়েছে, বড় তুবড়ি যেগুলোর আওয়াজ বেশি সেগুলো নিতে গেলে 850 টাকা, আবার যদি চাওয়া যায় তাহলে কিন্তু 12 শটস নামে একটি বাজি পাওয়া যাচ্ছে, যেটা শব্দবাজি তো বটেই বরং 12 বার উপরে গিয়ে সেলের আকারে ফাটবে। অর্থাৎ এইটুকু অন্তত বোঝা যাচ্ছে মাত্র 100 টাকা ডেলিভারি চার্জ ফেললে বাড়িতে এসে কিন্তু বাজি দিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি অনলাইন সাইটে রমরমিয়ে চলছে বাজি, যেখানে এত সহজে বাজি হাতের সামনে পাওয়া যাচ্ছে, সেখানে কি আদৌ প্রশাসন নজর দিচ্ছে? প্রশাসনের নাকের ডকার নিচ থেকে বলা যেতে পারে কিন্তু এই বাজির মার্কেট চলছে। এবং আমরা ফোনে কথা বলেছিলাম যে বিক্রেতা ছিলেন, বাজি বিক্রেতা, তিনি এমনও জানিয়েছেন যে কোনো রকমের বাজি, সেটা ফুলঝুরি হোক, সেটা রংমশার হোক, একেবারে। পিঙ্কি, শুনে রাখো তোমার সঙ্গে সেই বাজি বিক্রেতার টেলিফোনের কথোপকথন। আর আর কি কি পাওয়া যাবে দাদা, চক চক চরকা ফরকা ছাড়া বলুন। ফাউন্টেন আছে, তুবড়ি, রকেট আছে। রকেট কত কি করছে? রকেট আমার কাছে মোহনপুরের হবে 10 টাকা পিস। আর দোদমা কত পড়ছে? দোদমা নেই। আচ্ছা, আর এমনি কি হবে, এগুলো তো নর্মাল গ্রিন বাজির মধ্যে পড়ে যাচ্ছে, এটা ভালো কিছু বাজি? চুট চুট বড়দের নেবেন শর্ট? ভালো বাজি 15 শট আছে, 12 শট আছে। এটা কি হয়? 12টা পরপর, 15টা পরপর উপরে গিয়ে ফাটবে। 12 শট আছে 280, 15 শট আছে 300, 350। এগুলো কি মানে ফাটবে? তাই তো আওয়াজের বাজি, তাই তো? উপরে যে সেল গুলো, উপরে গিয়ে সেল ফাটবে। আচ্ছা সেল এগুলো, ঠিক আছে। কালীপটকা কত পড়ছে? 40। এগুলো তো ছোট কালীপটকা, বড়গুলো কত? বড় রোল, রোল আমার কাছে 1000 পিসের রোল হবে 850 টাকা। ডেলিভারি চার্জ কত এবং আপনাকে কত টাকার জিনিস নিয়ে সেটা কত পার্সেন্ট আগে অ্যাডভান্স করতে হবে? আপনি যা ইচ্ছা অ্যাডভান্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেলিভারি গেলে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে হবে, আর ডেলিভারি হতে 100 টাকার মধ্যেই হবে। 100 টাকার মধ্যেই চার্জ, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি তাহলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, ওকে।